আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রসুলিল্লাহ অবাদ সুপ্রসম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো কোন কোন আলামতের দ্বারা বুঝবেন আপনাকে ব্ল্যাক মিউজিক করা হয়েছে বা জাদু করা হয়েছে কুফুরি করা হয়েছে এই বিষয়গুলো দেখুন হারুত আর মারুত দুজন ফেরেস্তা ছিলেন তাদের মাধ্যমে কিন্তু বিষয়গুলো ছড়িয়ে পড়েছিল এবং আল্লাহ আক্রব আলমিন সুরাই বাড়ার একশত দুই নম্বর আয়তে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন জাদুবিদ্যা হারাম এবং হাদি শরীফের রয়েছে যে জাদুবিদ্যা হারাম করে দেওয়া আছে আল্লাহ পাক বলেছেন শয়তান কুফুরি কাজের মাধ্যমে জাদু শিক্ষা দিয়ে থাকে মানুষদেরকে নামাজিল্লা সোরে বাকার একশো দুই নম্বর আয়াতে রয়েছে সুতরাং জাদু শিক্ষা করা এটা কিন্তু টোটালি একটি হারাম কাজ এবং শরীয়ত গর্হিত কাজ এবং এই কাজটা কোনো অবস্থাতেই করা উচিত নয় এবং কাউকে যদি এই কাজ করতে দেখে তাহলে ইসলামিক শরীয়তে তার বিধান হচ্ছে তাকে হত্যা করে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে বেশ কিছু আলামত আছে যদি আপনি জাদুগ্রস্ত হয়েছেন কি না আপনাকে জাদু করা হয়েছে কি না এ বিষয়টি বোঝার জন্য এর এক নাম্বার হল মুখের অবস্থাও স্বাভাবিক হয়ে যাবে বা একটু অসুস্থ তো বুধ লাগবে বা একটু খারাপ দেখা যাবে মুখের অবস্থাটা বা ও সুন্দর লাগবে তাহলে বুঝবেন আপনার আপরে কুফুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরপর হলো কোনো কারণ ছাড়াই শরীরটা আপনার খুব গরম থাকবে যদি আপনার শরীর খুব গরম থাকে তাহলে মনে করবেন আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা জাদু করা হয়েছে ব্যাক পেন থাকবে বিশেষ করে কোমরের সাইডগুলো মেরুদণ্ডের নিচের সাইডে আপনার একটু বেশি করে ব্যথা থাকবে এটাও একটা ব্ল্যাক ম্যাজিকের একটি অন্যতম আলামত বিশেষ করে জাদু বিদ্যার বা জাদুর একটি আলামত বলে আমরা মনে করে থাকি যদি অনিয়মিত মাসিক হয় মহিলাদের ক্ষেত্রে তাহলে মনে করবেন এবং প্রস্রাবে যদি জ্বালা পোড়া হয় প্রস্রাবে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে মনে করতে পারেন যে ব্ল্যাক ম্যাজিকের আসর থাকতে পারে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা যদি আপনি এমন মনে হয় দীর্ঘদিন চিকিৎসা করছেন কিন্তু চিকিৎসা করার পরেও আপনার অসুস্থতা ভালো হচ্ছে না তাহলে কিন্তু এটাও দ্বারা আলামত বোঝা যায় যে আপনি ব্ল্যাক মেজিকে আক্রান্ত হচ্ছেন বা হয়েছেন বা এই সবগুলো বিষয় কিন্তু অধিকাংশই আপনার সাথে মিলতে হবে তখনই কেবলমাত্র আপনি ওই দিকে চিকিৎসাগুলো করাতে পারেন তীব্র মাথা ব্যথা যদি থাকে সময় মাথা ব্যথা লেগেই থাকে কোনো ওষুধে কাজ হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন ব্লাক ম্যাজিক এটা হতে পারে হঠাৎ করে কারোর প্রতি তীব্র একটা আকাঙ্ক্ষা বোধ আবার হঠাৎ করে কারোর প্রতি তীব্র ঘৃণাবোধ এটাও কিন্তু অন্যতম একটি আলামত হতে পারে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এমনও কেউ কেউ আছে পরিবার থেকে সমাজ থেকে আলাদা হয়ে যেতে চায় মানে সমাজের প্রতি পরিবারের প্রতি তীব্র না আসে তাহলেও আপনার ভিতরে এমন হতে পারে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বিকেল থেকে একদম রাত পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত আপনার অস্বস্তি থাকবে বদ মেজাজ হবে মেজাজ সবসময় খারাপ থাকবে সেক্ষেত্রেও আপনি সাবধান হয়ে যাবেন আপনার যদি মনে হয় যে বাসার থেকে বাসাতে না বসে আপনি যদি দৌড়ে বেরিয়ে হয়ে যেতে পারতেন তাহলে আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি মনে করবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কুফুরি কালাম জাদু করার সম্ভাবনা আছে যদি আপনি যদি এমন দেখেন শরীরে জয়েন্টে জয়েন্টে বিভিন্ন জায়গায় অতিরিক্ত ব্যথা সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে আপনি যদি ঠিকমতো ঘুমাতে না পারেন আর ঘুমালেও ভয়ঙ্কর দুঃস্বপ্ন আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখা মানে হচ্ছে আপনার উপরে ব্ল্যাক মিউজিক করা হয়েছে এরপরে যদি আপনি স্বপ্নে যদি আপনি এমন দেখেন নদী দেখেন বা গাড়ি দেখেন বা প্রাণী দেখেন আপনাকে আক্রমণ করছে বা আপনি আক্রমণ করছেন সাপ দেখলেন তারপর কুকুর দেখলেন বাঘ সিংহ আপনাকে আক্রমণ করছেন বা আপনি তাকে আত্মকে আক্রমণ করছেন সেক্ষেত্রেও আপনি সাবধান হয়ে যাবেন এক্ষেত্রে আপনার জাদুর প্রভাব থাকতে পারে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি পুরনো বাড়ি তাকে দেখেন বা গুরুস্থানে আপনি হাঁটতে দেখছেন বা বিভিন্ন এই সমস্ত জায়গাগুলোতে পুরনো বাড়িতে হাতে দেখছেন গুরুস্থানের উপরে হাতে দেখছেন তাহলে আপনি মনে করবেন যে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিকের কিছু আলামত রয়েছে যদি আপনি বিভিন্ন জায়গায় পানি দেখেন বা সাগর বড় সাগর নদী ইত্যাদি যদি আপনি দেখেন সেক্ষেত্রেও একটি আলামত বলে আমরা গণ্য করি আপনি সব আপনি যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় স্বপ্নে আপনি আগুন লাগতে দেখেন সেক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাবেন আগুন লাগতে দেখ যদি ঘন ঘন স্বপ্ন দেখেন যে আগুন লাগছে কোথাও আগুন লেগে যাচ্ছে লেগে যাচ্ছে এভাবে যদি আপনি ঘন ঘন নেই পরপর তাহলে মনে করবেন আপনার উপরে কিছু একটা রয়েছে বা জাদু করা হতে পারে যদি আপনি নিজেকে উঠতে দেখেন খুব বেশি বেশি করে নিজেকে উঠতে দেখেন বা বড় বড় গাছ দেখেন বড় বড় আপনি পাখি দেখেন তাহলে আপনার সম্ভাবনা রয়েছে ব্ল্যাক মিউজিক করার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রদ্ধা তাহলে যদি এমন কিছু মনে হয় তাহলে অবশ্যই আপনি সাবধান হয়ে যাবেন আপনি আল্লাহর কাছে তোবা করবেন এবং বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু থেকে পানা চাওয়ার পথ কিন্তু রাসোল্লা সাল্লা সাল্লাম কিন্তু বলে দিয়েছেন সুরেন নাচ ফালাক পরা চারখোল পরা আয়াতুল কুরসি পড়া এইগুলো থেকে সারা সব এগুলো পরে ঘুমানোর সময় এবং সকালবেলা পরে যদি আপনি সারা শরীরে ফু দিতেন তাহলে কিন্তু আপনার ব্ল্যাক ম্যাজিক বা জাতুটোনা কোনো কাজে আসবে না রাসূল সাল্লাহসাল্লাম কিন্তু সুরেন নাচ এবং ফালাক কিন্তু তিনি রাতে ঘুমানোর আগে ঘুমানোর সময় কিন্তু এটা পড়তেন সুপ্রিয় সম্মানের দর্শক শ্রোতা তাহলে এই আলামতগুলো যদি আপনার অধিকাংশ আপনার সাথে মিলে যায় তার সাবধান হয়ে যাবে না আলমে আমাদের তৌফিক দান করুন যেন ব্লক মিউজিক আমাদেরকে আক্রান্ত না করতে পারে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ